মাকে দাও কতদিন থেকে তুই জামিলা গল্প হয়নি তো যত রাজ্য কথা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ ভালো আছো, আমিও ভালো আছি। তো বুঝতেই পারছো এটা ঈদের দিনের বিকেলের লুক হচ্ছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর আগের ব্লগটাই দেখেছো, এর নামে আমি প্রচণ্ড বদনাম করেছি, আমাকে ঘুরতে নিয়ে যাই না, কোথাও যাচ্ছে না, কলকাতা যাচ্ছে না, দার্জিলিং যাচ্ছে না, বলে ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে, তো ঈদের দিনেও কোথাও নিয়ে যাবো না বলেছে। তো এইগুলো কী ধরনের মানুষ বলো তো? তিনজনকে কেমন লাগছে তোমরা একবার দেখে না, আর আমরা যেইখানে যাচ্ছি তোমরাও সঙ্গে চলো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, প্রচণ্ড মজাদার হতে চলেছে। আর কোথায় যাচ্ছি আমি এখনো জানি না, তো যেখানে যাবো তো যাচ্ছিল আমার ছবি তোর হাতে। আমি ফটোশুট করতেই ভুলে গেছি, হায় আল্লাহ, কি হবে, আগে ফটোশুট করবো তো বার হবো। হ্যাঁ না না, ও আমি শুনবো না কোনো কথা। আর আমার খ্যাপা ছেলেটাকে দেখো, মানে কি বলবো, একবারে পাগল যাকে বলে, কি করছে দেখো। হাই বলে দাও আন্টিতে, বলবো না, ঈদ মুবারক বলো। কোথায় যাচ্ছে বলো দা? কোথায় যাচ্ছ এখন? ঈদে যাচ্ছ, ঈদে যাচ্ছ। ও বাচ্চা আর কি বুঝছে, ও শুধু কাল থেকে বলছে ঈদে যাবো, ঈদে যাবো। তো চলো ভিডিওটা দেখি। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর মনে মে জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে, দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে নারাত, চাঁদ থেকে
চোখের পথে বলে যায় কথা তোরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল আকাশে উড়ে একটু দাঁড়ালাম ফটোশুট করার জন্য আর ছোট্ট একটু ভিডিও করলাম। তো এটা দেখছো ওই মানে তারাপীঠ সকাল গেট আর কি, মাকে দর্শন করে তোমরা আর কি ঘুরতে আর আমরা ঘুরতে আসি। তো তোমরা অনেকেই ভাবো যে তারাপীঠ যাবো যাবো বাট যাওয়া হয় না, তো তারা আমার ব্লগে তোমরা দেখে নিও তারাপীঠটা কেমন, আগে অনেকবার দেখিয়েছি তো এবার ভালো করে দেখাবো, অন্য সময় রাতে ভালোভাবে দেখানো হয়নি। আর আমাদের সঙ্গে কেউ একজন আসেনি বলে পিছন ক্যামেরা থেকে সবার ফটোশ্যুট করা হলো না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে হলো, আমি সামনে আমার হলো আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, বাড়িতেই তো এত খাবার বাড়িতে খেতে পাচ্ছি না, তো আজকে আর কোথায় যাবো ঘুরেই বেড়াতে বাইকে। এখন আমরা তারাপীঠের ভেতরে না গিয়ে সাইড দিয়ে একটা আটলা বলে গ্রাম আছে, তো সেই সাইডে যাচ্ছি। এটাও তারাপীঠ, এই হোটেলগুলো দেখে নাও তারাপীঠের। তো মানে এখানেই মন্দিরটা আছে আশেপাশে, তো আমরা সামনে গিয়ে না গিয়ে আর কি সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তো এই আটলা গ্রামটা দিয়ে গিয়ে আর কি মেন রোডটা পাওয়া যায়, তো ভাবলাম এই দিকেই যাই। তো আস্তে আস্তে এখানে দেখছি একটা সুইমিং পুল আছে, তো এখানে আমরা ঢুকে পড়লাম। তো এটা আমি অনেক আগেই দেখেছি, মানে এইদিকে আমি স্কুটি নিয়ে ঘুরতে আসি, তো তো আমি জানি না যে এই সুইমিং পুলটা আসার জন্য আমরা কিন্তু এতদিন থেকে ওয়েট করে আছি। আমরা অনেকদিন থেকেই ভাবছি আমরা একটা সুইমিং পুলে যাব স্নান করতে, বাট আসা হচ্ছিল, হয় না। তো আমরা ভেবেছিলাম এখানে আসব, তো এইটাই যে সেই জায়গা তা সেটা আমরা কিন্তু ভাবতে পারিনি। তো হঠাৎ করে দেখি অপু বলছে আমরা এখানে আসবো আসবো করি, তাই না? তো বললাম হ্যাঁ, তো চলো আজকে ঘুরে দেখে আসি। তো একটু ঢুকলাম, আফিফ স্লিপ খাচ্ছিল, আফিফকে একটু খেলালাম। আফিফ তো এইসব জায়গা খুবই পছন্দ করে। তো আমরা প্ল্যান করেছি আগে সানডে আর কি যাবো, আজকে তো সানডে, তো আগে সানডে আমরা অবশ্যই যাব এখানে চান করতে। আর এখানে আসার জন্য আমাদের অনেকের প্ল্যান ছিল, তো কেউ যদি না আসে তো অপু আমি দুজনেই আসবো, কাউকে সঙ্গে নেওয়ার দরকার নেই, কারো জন্য ওয়েট করবো না। এ আজকে যাবে তো ও কালকে যাবে না, এইসব বলে বলে আমাদের আশাই হয় না। তো আগে সানডে আমরা অবশ্যই এখানে আসবো, আর সেই ব্লগও তোমরা পেয়ে যাবে। তো আফিফকে এখন খেলাচ্ছি, এটা ওটা চড়ছে, স্লিপে চড়লো, তারপরে এটা কি। আর এখানে আধা ঘন্টা মতো ছিলাম, আর এখানে আমি কথা বলিনি কারণ মিউজিক হচ্ছিলো, সেই কথাগুলো তো আমাকে বাদ দিতেই হবে, তো এই কারণে আমি কথা বলিনি। পরে আর কি সব ভয়েসগুলো দিচ্ছি, এখানে ইচ্ছে করেই কথা বললাম, মিউজিক হচ্ছিলো তবুও জানি তো কথাগুলো সব বাদ দিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কোথায় আসলাম তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে গেছো যে কোথায় আসলাম। তো আজকে কতদিন পরে আসলাম, এক থেকে দেড় মাস পরে এখানে আসলাম। তো আমরা কোথায় গিয়েছিলাম ওখানে কথা বলতে পারিনি, মিউজিক হচ্ছিলো, মানে ভয়েস তো বাদ দিতেই হবে, তো এই কারণে কথা বলিনি।